হাইলাকান্দি শহরতলির বলিপার গ্রামকে এক লোমহর্ষক হত্যাকাণ্ড কাঁপিয়ে গেল। এই গ্রামে বিয়ের মাত্র তিন দিন পরই উদ্ধার হলো গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। হাতের মেহেন্দির রং ওঠার পূর্বে স্বামী গৃহে বাথরুম থেকে উদ্ধার হলো গৃহবধূর মৃতদেহ। দা দিয়ে গলা কেটে হত্যা করা হয় নববিবাহিতা ওয়াহিদা খানম লস্করকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ওয়াহিদার স্বামী আব্দুর রহমান লস্করকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র। উল্লেখ্য, গত তিন দিন পূর্বে বোয়ালিপার তৃতীয় খণ্ড গ্রামের আব্দুর রহমান লস্করের সঙ্গে মোহনপুর গ্রামের আব্দুল মতিন লস্করের কন্যা ওয়াহিদা খানম লস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মার্ডার হয়েছে, তার জন্য আমরা সকল দুঃখিত। এই মেয়েটির বাড়ি আমার জেলা পরিষদের ভিতর মোহনপুর ওয়েস্ট মোহনপুর জিপির মোহনপুর পার্ট ওয়ানে। এই মেয়েটির বাবা আব্দুল মতিন লস্কর একজন গরিব অসহায় ব্যক্তি। এই মেয়েটার সমস্ত মোহনপুরের মানুষের সাহায্য সহায়তা করে গত সোমবারে এই মেয়েটার বিবাহ হয়েছে। একটা ভালো ফ্যামিলিতে বিবাহ হয়েছে আমরা শুনেছি, কিন্তু আজকে হঠাৎ সকালে খবর পেলাম যে মেয়েটাকে মৃত অবস্থায় বাথরুমের একটা রুমে রাখা হয়েছে। এখানে পুলিশ এসেছে এবং এখানে ম্যাজিস্ট্রেট এসে আজকে মৃতদেহ এইমাত্র উদ্ধার করে নিয়ে গেছেন। আমার মোহনপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি নুরুল হক হোসেন বড়বইয়া, বলিভার জিপির সভাপতি শরীফউদ্দিন বড়বইয়া এখানে সকলে উপস্থিত, আরও মেয়ের ছেলের আত্মীয় স্বজন আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা দেখেছি ছেলের ভাই যে ওনার ঘর তালামারা, এবং যে মেয়েটা যে রুমে ছিল সেই রুমটাও তালামারা, আর মেয়েটাকে বাথরুমে নতুন ঘরের একটা রুমে পালানো হয়েছে। আমরা গলায় কাটা দেখেছি, সামনে একটা দা দেখেছি। আমরা নিশ্চিত যে এই মেয়েটাকে মার্ডার করা হয়েছে। এখন আমার দাবি থাকবে জেলা প্রশাসনের নিকট, আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, জেলা প্রশাসনের দাবি থাকবে সত্যিকারের মার্ডার হয়ে থাকে, আমরা দেখছি যে এটা সেটা মার্ডার, যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আজকে বলিবার